দেখো আমরা যেতে যেতে আমাদের গাড়ির টায়ার লিক হয়ে গেছে, তো এখন আমরা হেঁটে হেঁটে ব্রিজই টাপছি। এটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, তার জন্য শেয়ার করলো, তারও দেখাচ্ছি সমস্ত কি বলবো। ঠিক আছে, এই দেখো আমার বড় হয় গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা হাফ রাস্তা আসিনি, এখনো অনেক রাস্তা বাকি। আমার তো অত কষ্ট হচ্ছে না, মেন কষ্ট হচ্ছে হচ্ছে ছুবর। এইভাবে গাড়ি নিয়ে যাওয়া যায়, ভালো যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার করে তোমরা তো জানোই আমার অনেক 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 কাজ থাকে। তো ভাবছিলাম আজকে ব্লগ দেব না, কিন্তু কালকে ওরকম ঘটনাটা হলো, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে মানে থাকতে পারছিলাম না, তার জন্য ব্লগ করব বলে ক্যামেরাটা অন করেছিলাম। তাই ভাবলাম যখন অনই করেছি আজকে একটা ব্লগ দিই, আর ও ছোটো হোক, কারণ তোমরা তো জানো আজকে আমার শুধু কাজ থাকে, মানে প্রচুরই কাজ থাকে। আর অত কাজ যদি তোমাদের সাথে শেয়ার করতে চাই না তো তোমরাও বোর হয়ে যাবে, তার জন্য ভাবলাম ঠিক আছে কাজ করি, তার মধ্যে একটু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের ব্লগটা যেটুকুই হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মোটামুটি জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেল, এবারে হচ্ছে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তারপরে হচ্ছে আজকে তো আমাদের কিচেনের সামনে থেকে অনেকটা টয়লেট অবধি যেতে হয়, যেটা আবার খুব ভয়ঙ্কর। আমাদের বাড়ি যেয়ে আসি সে বলে তোদের টয়লেটটা দেখলে ভয় লাগে, তো সেটা আলাদা কথা। তো অনেকটা রাস্তা জুড়ে থাকে, তো সারা সপ্তাহে রোজ দিন তো আমাদের পক্ষে সম্ভব হয় না ধুয়ে দেওয়া। তো শুভ কোনো সপ্তাহে ধোয়, কোনো সপ্তাহে আমিই ধুই। আর যখন আমার তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে যায় আমি চেষ্টা করি আমি ধুয়ে দেওয়ার। তো এই সপ্তাহেও আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আগের সপ্তাহে যেমন শুভ করে দিয়েছিল, তো সেগুলো ধোয়ার ব্যাপার আছে। তারপরে আজকে অনেক কাছাকাছি আছে, তো এখন যাব কিচেনে। তো কিচেনে দেখো চলেও এসেছি, এবারে হচ্ছে বসাবো হচ্ছে গরম জল, তার কারণ হচ্ছে শুভর জামা কাপড়গুলো আজকে কাচতে হবে। ও সারা সপ্তাহ আমি টুকটুক করে কাচি, তারপরেও রবিবার করে একটু বেশি জামা কাপড় থাকে, কারণ যেহেতু অফিসে যায় তো ডেলি ওয়ারগুলো তো আর এখন গরমকাল পড়ে গেছে, একেবারেই সবসময় পরে থাকা সম্ভব না। তার জন্যই তো যাই হোক, ওই জন্য গরম জল বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমার নাগিন ডান্স বালা ঘর মোছে একটুখানি শেয়ার করলাম। সব থেকে তো বেশি নাগিন ডান্সটা হয় ওই ঘরে ঘরটা মুছলে, তো ওই ঘরেরটা শেয়ার করছি না, কারণ ওই ঘরে শুভ ঘুমোচ্ছে, তো ক্যামেরা ট্যামেরা নিয়ে গেলে বা লাইট জ্বালাতে হবে, তো তার জন্য শেয়ার করছি না। এই ঘরে ছোটোখাটোর মধ্যে একটু তোমাদের নাগিন ডান্সটা দেখিয়ে দিলাম। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেছে সব কাজ, এখন যাব হচ্ছে রান্নাঘরে এগুলো সব ভেজাতে। তার আগে যেটা করব সেটা হচ্ছে বললাম না কিচেনের সামনে থেকে টয়লেট অবধি পুরো ধোবো, তো এখন সেটাই ক্লিন করবো। আর ওইদিকে আমার জলটাও গরম হয়ে গেছে, কিন্তু আগে বালতির জল দিয়ে এগুলো ধুয়ে নিই, কারণ জল না চলে গেলে তখন অসুবিধা হবে। তো জল থাকতে থাকতে এগুলো করে নেবো, যদিও এখন জল অনেকক্ষণই থাকবে, এখন 7:10-15 হয়েছে, তো অসুবিধা হবে না। ওই জন্য ভাবলাম চলো আগে এদিকটা ধোয়াটা কমপ্লিট করে নিই, আর তারপরেই নয় গিয়ে আমি তখন জামাকাপড়টা ভেজাচ্ছি, তো বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক চলো বন্ধুরা আমি এগুলো ধুয়ে নিই। আর আমার বর তো ঘুমাচ্ছে, কিন্তু কালকে ও আবার কি হয়েছিল, সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা চলে এসেছিল, কারণ চাবি ছিল আমার শ্বশুরমশাইয়ের কাছে, মানে বাবার কাছে। তো বাবা চাবি নিয়ে এসেছিল, কারণ গাড়িটা রাখতে হয়েছিল। তো আমি শুভকে বললাম এইভাবে টেনে টেনে গাড়িটা না নিয়ে গিয়ে তুমি এক কাজ করো, বরং তুমি চালিয়ে চলে যাও, আমি মা বাবার সাথে হেঁটে যাচ্ছি। তো কালকে আমি ওই জন্য বাবা মায়ের সাথে হেঁটে গেছিলাম, আর শুভ কালকে ডিম্মার বাড়িতে গাড়িটা রেখে এসেছিলো, কারণ ওখান থেকে তোমার হচ্ছে গাড়ির গ্যারেজটা কাছে। এবার যদি এখান থেকে যেতে হতো ওর প্রচুরই কষ্ট হতো, অতটা টেনে টেনে নিয়ে যেতে হতো, তো ওর জন্য কালকে ও গাড়িটা রেখে এসছে। তো যাই হোক দেখো এদিকে আমার গরম জলও হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে আমার বুদ্ধি অ্যাপ্লাই করে নিয়েছি, সার্ফ দিয়ে, গরম জল দিয়ে সার্ফের জল হয়ে গেছে। এবার এক এক করে শুভর জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, আর এদিকে আমি গ্রিন টি খাবো বলে গ্রিন টির জল বসে
বসিয়ে দিয়েছি, এখনো লেবুটা কাটা হয়নি। আর আজকে একটু আমার লেট হয়ে গেছে, একটু না অনেকটাই বলতে পারো লেট হয়ে গেছে, কারণ রোজ দিন আমি 5:30-6:45 দিক করে উঠি, আর আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে না 6:30 বেজে গেছে। তো দেখো যেটুকু গরম জল নিজের জন্য বসিয়েছিলাম, এদিকে গরম জল কম হয়ে গেছিলো, তার জন্য কি করলাম আগে গরম জলগুলো ঢেলে দিলাম, এইবারে আবার নিজের জন্য গরম জল বসাবো। তো প্রথমে ভাবলো হাফ ঢাললেই হবে, কিন্তু দেখছি না অনেকটাই কম হয়ে গেছে, তাই পুরো জলটা নিয়েই ঢেলে দিলাম। সে ঠিক আছে, অসুবিধা নেই, এখন আমার এত সুবিধা হয় না সকালে কাজ করতে, চারদিকে জল থাকে তো ওই জন্য কোনো অসুবিধে কাজই করে আমার ফিল হয় না। তো যাই হোক দেখো আমার ভেজানোও হয়ে গেছে, এদিকে আমার গ্রিন টিও রেডি, এবার সময় হচ্ছে নিজের সঙ্গে নিজের কিছুটা সময় কাটানো। তো চলো ঘরে গিয়ে আমরা বসি, ফাইনালি একটু সময় পেলাম তোমাদের সঙ্গে কথা বলার, আর নিজের সঙ্গেও কিছুটা সময় কথা বলার। এখন বাজে হচ্ছে বলছি দাঁড়াও 7:57, অ্যাকচুয়ালি আজকে আমার উঠতে লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছিলো উঠতে। তো ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে এসে কাজ শুরু করতে করতে 7:00 বেজে গেছে, তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর আজকে কী বলো তো, রবিবার তো একটু এক্সট্রা কাজ থাকে দেখলেই তোমরা সকাল থেকে। তো যাই হোক এখন একটু নিজের সঙ্গে নিজে সময় কাটাবো, বেশিক্ষণ না 10 মিনিট মতো, তারপর স্নানে যাবো, কারণ দেখলে কত কী ভিজিয়েছি। তো সমস্ত কিছু কাছাকাছি করতে হবে, এসে আবার ব্লগটাকে কন্টিনিউ করব, তবে দুপুরের আগে ইচ্ছা আছে ব্লগটাকে শেষ করে দেওয়ার। তো চলো সঙ্গে থাকো, আবার পরে কথা হবে। কালকে দেখালাম না তোমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে, তো কালকে তো আমরা পুরো হেঁটে হেঁটে এসছি, অনেকটা রাস্তা অনেকটা রাস্তা। তো যাই হোক হেঁটে এসছি তার জন্য, আর তোমার হচ্ছে গাড়িটা দিম্মার বাড়িও রেখে এসেছিলো, কারণ দিম্মার বাড়ির থেকে গ্যারেজটা হচ্ছে কাছে। আর এখন বাজে হচ্ছে, তো আমার স্নান টান সব কমপ্লিট, আর এখনও 9:00, 2-3 মিনিট বাকি আছে। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বিছানাটা গোছাবো, তো হয়ে যাবে, তারপর আরেকবার গ্রিন টি খাবো, ব্রেকফাস্ট বানাবো। তো আজকে আই থিঙ্ক 11:00-12:00 সময় ব্লগটা শেষ করবো, কারণ যেহেতু বাড়িতেই আছি আর এখন জলও শেষ হয়ে গেছে। তো তোমরা তো জানো আমি মোটা বাইর থেকে জল নিই, মানে রাজুর থেকে, তো এক্ষুনি আসবে জল দিতে। আর শুভ বেরিয়ে গেলো, আমি এখন একা, শুভ আসুক তখন দুজনে আমি যা খাই ও যা খাই ওকে বানিয়ে দেবো, তারপর আমি ব্রেকফাস্টটা করবো। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে কথা বলছি। তো অনেকক্ষণ কিন্তু আমি রেস্ট নিয়ে ফেলেছি, অনেকটা সময়ে রেস্ট নেওয়া হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে ভাই জল দিতে এসেছিলো, ওর সাথে একটু গল্প করলাম, চুলটা ভেজেছিলো বলে চুলটাও আঁচড়ানো হয়নি, তো এখন হচ্ছে চুলটা আঁচড়াবো, আঁচড়িয়ে নিয়ে সিঁদুর পরবো, টিপ পরবো, করে নিয়ে বিছানা গোছাবো। এখন বিছানাও গোছাইনি, ব্রেকফাস্ট করে নিই, এদিকে কিছুই হয়নি, সবই অনিয়ম হচ্ছে, কিছু করার নেই, একটা দিন তো রবিবার দিন তো এরকমই হয় বলো, তোমাদের কী হয় হলে আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তো চলো এবার নৌ ফাঁকিবাজি, এবার বিছানা গোছানো, গুছিয়ে নিই। হ্যাঁ তো যাই হোক চলো বিছানা গোছাতে চলে এসেছি, আর অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো, তোমাদের বললামই তো ওই রাজু ভাই এসেছিলো জল দিতে, তো ও এলে না, ও তো আসে না, আর ওর সাথে আমার সেরকম দেখাও হয় না এখন আর, তো ও এলে ওই একটু ওর সাথে গল্প করি, তাও বেশিক্ষণও বসেনি, তাও অনেকক্ষণই বসেছে, রোজ দিন যা বসে তার থেকে একটু বেশি সময় বসেছে। তো ভাই বোন মিলে একটু গল্প করলাম, আর শুভ তো এখনও ফেরেনি, তাই ভাবলাম চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, আর তারপরে আবার গিয়ে ব্লগটা শেষ করবো। তোমাদের তো বলেইছি যে আজকে ব্লগটা খুব একটা বড় হবে না, খুব একটা কি একদমই ছোটো মোটো ছোটা মোটা একটা ব্লগ আছে আজকের ব্লগটা। ডান হয়ে গেছে, ইয়ারিংসটা এখনও পরিনি, তার কারণ হচ্ছে আমি কানে একটু মেডিসিন লাগাবো, এখন একটু পরে লাগাচ্ছি, আর এখন ব্রেকফাস্টও বানাবো না, শুভ আসুক ও কী খাই দেখি, তারপর ব্রেকফাস্ট বানাচ্ছি, আর জল না থাকলে না খুব প্রবলেম হয়, তবে বাড়ি ছিলাম জলও চলে গেছে, ওর জন্য পরে বানাবো। তো চলো একটু পরে কথা বলছি। তো এখন বসলাম, আরেকবার গ্রিন টি খাবো, আর এখানে আমার বর চালিয়েছে হচ্ছে গুপ্তধনের সন্ধানে, তো সেটা দেখবো, ব্রেকফাস্টটা একদম রেডি করে নিলাম, এতো উঠতে না বারবার হয়। তো চলো বসে বসে গ্রিন টিটা এনজয় করি, অ্যান্ড দেন সিনেমাটা দেখি, পরে ব্লগটা শেষ করছি। এখন আমরা সিনেমা দেখছি, এখনো সিনেমাটা চলছে গুপ্তধনের সন্ধানে, তো ও দুর্গেশ করে গুপ্তধন, তো আমার পর এইসব সিনেমা দেখতে
দেখতে ভালোবাসে, নিজেও দেখবে। আর আমার তো উঠতে যাবে না, উঠলে আমি বললাম তুমি দেখো, আমি ওই ঘরে গিয়ে ভিডিওটা শেষ করে আসছি, ওর নিজে দেখবে। আর ওর পার্টনার হচ্ছে আমি, আমাকে ওখানে বসে দেখতে হবে। তো এখন তাই বসে বসে দেখছি, ভাবলাম যে চলো ভিডিওটাও তো শেষ করতে হবে, ভিডিওটা শেষ করে নিই। তাই আজকে ভিডিওটা খুব একটা বড় হলো না, আই থিঙ্ক খুব একটা কি একদমই ছোটোই হলো। তো দেখলে কালকে কীরকম করে রিক্সের মতো বাড়ি এসেছি। কী হয়েছে কালকে, আমরা যেখান দিয়ে আসছিলাম সেখানে রক্ষাকালী পুজো ছিল, তো ওখানে পেরেক একটা ঢুকে শুভর টায়ারটা পাংচার হয়ে গেছে। এবারে শুভ যখন ব্রিজে উঠছে, আমি বলছি জোরে চালাও, এবার বলছে কী যেন একটা পিছন থেকে আমাকে টানছে, কী টানছে চালাও। তো একটুখানি চালিয়ে বলছে যে দেখো তো চাকাটা মনে হচ্ছে পাংচার হয়ে গেছে। তো পরে যখন দেখা হয় যে হ্যাঁ সত্যি চাকাটাই পাংচার হয়ে গেছিলো। তো সেই ব্রিজের উপর থেকে হেঁটে 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 আমরা বাড়ি ফিরেছি। আর তারপরে হচ্ছে তোমার এখানে গাড়ি রেখেছি, দিয়ে আবার হেঁটে হেঁটে গেছি হচ্ছে দিম্মার বাড়ি। তো যাই হোক, কালকে খুব ধকল গেছিলো, তো দিম্মা তো চলে গেছিলো, রক্ষাকালী পুজো পাড়ায় হচ্ছিলো, যেতে নেই, দূর থেকে দাঁড়িয়ে শুধু ঠাকুরটা দেখবে বলে গেছিলো। তো আমি ওইটুকু সময় মতো ঘুমিয়ে পড়ি, দিম্মা এসে খেতে খেতে দেয়। তো এইভাবেই কালকে দিনটা কেটেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, আজকের মতো টাটা। আর দেখা যাক ব্লগটা কখন আপলোড করতে পারি। তো চলো।